close till I get up. Time is barely on our side. Assalamualaikum viewers, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তানি হাসান মালয়েশিয়া থেকে বলছি। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারটি ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন আমার গাছ, সে গাছের ডালটা না মরেই গেল, আমি ওটাকে পরিষ্কার করে নিচ্ছি। আজকে সকাল সকাল গাছ দেখি আপনাদের জন্য ভিডিওটা শুরু করেছি। গাছটা পরিষ্কার করা হয়ে গেছে, এখান দিয়ে একটু বেঁধে দিতে হবে। তাহলে চলুন এখন গিয়ে আগে দেখি সকালে কি নাস্তা বানানো যায়, নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল চা বসিয়ে দিলাম। আসলে চা না খেলে আমার না শান্তি লাগে না, সেজন্য আগে চাটা বসিয়ে আমি নাস্তাটা বানাবো। আজকে আমরা খুব সিম্পল নাস্তা করব, পরোটা, চা, সাথে থাকবে ডিম ভাজি। তো চাটা বসিয়ে দিয়েছি, হতে থাক দুধটা কিছুক্ষণ জাল হোক। যারা চা বানাতে পারেন না তাদের জন্য আজকে চায়ের রেসিপি। প্রথমে পানি বসাবেন, তারপরে দুধ দিবেন, চিনি দিবেন, জাল হবে, জাল হওয়ার পরে পাতি দিয়ে দিবেন। তাহলে চায়ের চাটা জাল হতে থাক, মানে দুধটা জাল হতে থাক, পরে আবার আপনার পাতি দেওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করব। আর খেয়াল রাখবেন যাতে উপরে উঠে পড়ে না যায়। জাল হয়ে গেছে, এই যে দেখুন ঘন হয়ে এসেছে এবং সেই সাথে সর উঠেছে। এইরকম যখন হবে তখনই দিয়ে দিবেন হচ্ছে চাপাতি। আমি এটা ইন্ডিয়ান একটা চাপাতি, চাপাতিটা খুবই ভালো, এটা খেয়ে থাকি। এটা দিয়ে চা বানালে একেবারে দেশের চায়ের মতো হয়। আগে আগে আমি দেশ থেকে চা নিয়ে আসতাম, মানে চায়ের পাতি নিয়ে আসতাম, কিন্তু এখন তো আর সেই সুযোগ নেই। আর আমাদের বাংলাদেশি চাপাতিগুলো মালয়েশিয়াতে পাওয়া যায় না, তাই আমি ইন্ডিয়ান হাই টপ নামে একটি চাপাতি আছে সেটাই ইউজ করছি। আজকে বেশ কয়েক বছর, সাড়ে তিন বছর ধরে এটা ইউজ করছি। এখন এটা কালার ছাড়বে, হতে থাকো। আর আমার ওদিক দিয়ে রুটি বানানো শেষ, মানে পরোটাগুলো আমি ছেঁকে নেব, ভেজে নেব। আমার সকালে নাস্তা করা শেষ। এখন এই যে দেখতে পাচ্ছেন চিকেন, আজকে আমার একটা অর্ডার এসেছে, সেটা হলো মোরগ পোলাও পাঁচজনের জন্য। তো এখন মোরগ পোলাওটা রান্না করার জন্য আপনাদের ভাইয়া মানে আগেই বাজারটা করে নিয়ে এসেছিলো, তাই নাস্তা টাস্তা করে এখন আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে টুয়ে রান্নাটা বসিয়ে দেব। তা আমি সব কিছু প্রিপেয়ার করি, পরে রান্না করার সময় আপনাদের সাথে দেখা হবে, মানে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব মোরগ পোলাও রেসিপি বলতে পারেন। তাহলে আগে সব কিছু ক্লিন টিন করে নিয়ে নেই, পরে আপনাদের সাথে কথা হচ্ছে। চিকেনগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো একটু ভেজে নেব। আর ভাজার জন্য আমি দিয়েছি হচ্ছে সামান্য পরিমাণে লবণ এবং ঘি দিয়ে ভালো করে মেখে তারপরে এগুলো আমি ভেজে নিচ্ছি। এটা হচ্ছে দেশি চিকেন। আর এখন এটাকে রান্না করার জন্য আমি মশলাটা করে নেব। এখানে আছে কাঠবাদাম, কিশমিশ, কাজু বাদাম, ফুল মিল্ক ক্রিম যেটাকে বলে, ফুল মিল্ক পাউডার দুধ যেটাকে বলা হয়, সেটা দিয়েছি 2 চামচ, পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে, রসুন আছে, গোলমরিচ আছে, মানে সাদা গোলমরিচ যেটা, এবং সেই সাথে আছে টক দই। সব একসাথে আমি ব্লেন্ড করে নেব। আমি যখনই খাবারে কোনো অর্ডার পাই সেগুলোর মশলাটা আমি সাথে সাথে করি, মানে আগে থাকতে মশলা করে রাখি না। আমার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ফ্রেশ মশলাটা দিয়ে আমি সব সময় রান্না করি। এতে করে হয় কি, খাবারের মানে মানটা অনেক বৃদ্ধি পায়, খাবারটা খেতে অনেক টেস্টি হয়। আর যদি ঘরে পুরাতন মশলা দিয়ে রান্না করা হয় খাবারের তেমন একটা টেস্ট হয় না। সেজন্য আমি সব সময় যখনই আমার কোনো অর্ডার আসে আমি সাথে সাথে মশলাটা করেই রান্নাটা করে থাকি। চিকেনটা আমার ভাজা শেষ। আমি চিকেনটাকে এই পিট ও পিট করে ভালো করে মানে লাল করে ভেজে নিয়েছি। মোরগ পোলাওতে চিকেনটা একটু ভালো করেই ভেজে নিতে হয়, তা না হলে চিকেনটা আর কি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন হচ্ছে আমি চিকেনটাকে রান্না করব। যেই তেলগুলো দিয়ে আমি চিকেনটা ভেজেছিলাম সেই তেলগুলো আমি পাত্রে দিয়ে দিলাম, এবং প্রথমেই দিয়েছি দারচিনি, এলাচি, তেজপাতা, পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজ কুচিটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে
পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি আদা বাটা। মোরগ পোলাওতে আদা বাটা পরিমাণটি একটু বেশি দিতে হয়, সেজন্য আমি এখানে আড়াই চামচ আদা বাটা দিয়েছি। মানে আমার এখানে যে পরিমাণে চিকেন আছে সেই অনুপাতে দিয়েছি আর কি। এখানে আমি দুটা মুরগি নিয়েছি, দুটা মুরগি 8 পিস চিকেন হবে, সেই অনুযায়ী আমি মশলা দিয়েছি। আর এখন দিয়ে দিলাম হচ্ছে আমি যে ব্লেন্ড করে রেখেছি সেই সম্পূর্ণ মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হচ্ছে। এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি সবসময় বলে থাকি তরকারিতে মশলা যতটা কষাবেন ততটাই টেস্টি। দিয়ে দিলাম এক চামচ চিনি এবং এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস। লেবুর রসটা দিলে খাবারের টেস্টটা অনেক বেড়ে যায়। আর পাশের চুলায় দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। মোরগ পোলাওতে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ বেরেস্তা লাগে, তাই আমি পাশে আরেকটি মানে পাত্রে আর কি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে বিরিয়ানি মশলা, প্যাকেট মশলা যেটা সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে যখন আমার মশলাটা কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম চিকেনগুলো আর কি, যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর রান্নাটা তো দেখানো কিছুই নেই, মোটামুটি আমি 10 মিনিটের মতো রান্না করেছি। দেখলাম যে আমার চিকেনগুলো বেশ ভালোই হয়ে এসেছে, সেক্ষেত্রে আমি পানিটা অ্যাড করে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কেওড়ার জল। চিকেনটা হয়ে গিয়েছে, এখন আমি চিকেনগুলো উঠিয়ে নিয়ে যে ঝোলটা আছে সেটার মধ্যে চাউলটাকে কষিয়ে নেব। এভাবেই মোরগ পোলাও রান্না করতে হয়। তাই আমি চিকেনগুলো উঠিয়ে নিয়েছি আর ওই ঝোলটার মধ্যেই দিয়ে দিচ্ছি পোলাওর চালগুলো। এখানে 1 কেজি চাউল আছে, যেহেতু আমি 8 পিস চিকেন রান্না করব, 1 কেজি পোলাওর চাল 8 জনের হয়। 8 জনের জন্য আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আমার তো 5টা ওয়ার্ডার আর 3টা হচ্ছে আমার ঘরে আমার বাচ্চারা খাবে, আমি এবং আপনাদের ভাইয়া খাবো না তৈলাক্ত জিনিস। পোলাওটা হয়ে গেছে, আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি উপর থেকে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, কাজু বাদাম, কিশমিস। দিয়ে এটাকে আরও কিছুক্ষণ দমে রাখবো এবং সেই ক্ষেত্রে দেওয়া আর একটু দিয়ে দেবো হচ্ছে কেওড়ার জল এবং গোলাপ জল। গোলাপ জল এবং কেওড়ার জল দিলে তরকারি মানে খাবারের সেন্টটা অনেক ভালো আসে। এই জাতীয় রিচ ফুড খাবারে অবশ্যই আপনারা চেষ্টা করবেন কেওড়া জল গোলাপ জলগুলো দিতে। আর এখন দিয়ে দিচ্ছি ঘি। ঘি তো আমি রান্না করার সময় দিয়েছি, তারপরেও এখন যখন হয়ে গিয়েছে উপর দিয়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। আমার রান্না শেষ, প্যাকেট করে নিচ্ছি, এটা হচ্ছে 1 জনের জন্য। আর বাকি 4 জনের খাবার আমি অন্য জায়গাতেই প্যাকেট করে নেব। তো এটা যেহেতু 1 জনের সেটা তারটা আলাদা, আর বাকি 4 জনেরটা তো একই জায়গায় যাবে, সেজন্য আমি বড় বক্সে নিয়ে নিয়েছি। আপনাদের অনেকে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি এরকম বড় বক্সে কেন দেই। তারা আসলে প্রায় প্রতিদিনই আমার কাছ থেকে খাবার নেয়, 2-1 দিন পরপরই নেয়, সেজন্য তাদেরকে আমি আমার যে বড় বড় বক্স আছে সেগুলোতে দিয়ে থাকি। তারাই বলেছে যে একজন একজন করে যে খাবার বক্স সেগুলোতে না দেওয়ার জন্য। তারা 4 জনই একই জায়গায় থাকে, কাজ করে, তারা খেতে আর কি সুবিধা তাদের, এভাবে মানে এখান থেকে উঠিয়ে তারা প্লেটে করে খেয়ে নেয়, সেজন্য তারা খাবারের যে বক্সগুলো সেগুলোতে দেওয়ার মানে না দেওয়ার জন্যই বলেছে, তাই আমি এভাবে খাবার দিয়ে থাকি। আপনাদের ভাইয়া এখন নিয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন সে খাবারগুলো নিয়ে দিয়ে আসবে, সাথে আমার ছোট ছেলেও যাচ্ছে। খাবার টাবার ডেলিভারি করা শেষ। আমার একটা কি বলবো, অনলাইনে আমি একটা জিনিস বুকিং দিয়েছিলাম, অবশ্য অনলাইনে আমি দেইনি, আমার বাচ্চারা দিয়েছিল সেই মানে জিনিসটা এসেছে। আর এটা তারা মানে অপেক্ষা করতে পারেনি, খুলে ফেলেছে। আমি একটু বাহিরে গিয়েছিলাম, এসে দেখি যে তারা এটা খুলে সেট করে রেখেছে। তা এটা খুব সুন্দর একটা জিনিস, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অনেক দিন আগেই এটা দিয়েছিলাম অর্ডার, কিন্তু আস্তে আস্তে বেশ দেরি করলো। এই যে দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা এটার মধ্যে লিখেছে, কি লিখছো ইমতিয়াজ? সাবস্ক্রাইব টানি হাসান ব্লগস। ওরা প্রথমেই এটা তৈরি করেছে, সাবস্ক্রাইব টানি হাসান ব্লগস। খুব সুন্দর করে আবার হার্ট শেপও দিয়েছে, সামনে একটা পিছনে একটা। এটা মানে বেশ ভালো লেগেছে। এবং এটাকে না লাইট মানে কারেন্টের মাধ্যমে জ্বালানো যায়, আপনাদের সাথে শেয়ার করব।
তাহলে কি বলতে হবে আমার ভিউয়ার্সদেরকে কি বলতে হবে একটু বলে দাও প্লিজ সাবস্ক্রাইব মাই মাদার চ্যানেল এন্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য নোটিফিকেশন বেল আমার আর বলতে হলো না আজকে আমার বাচ্চারাই বলে দিল যাই হোক আপনাদের কাছে জিনিসটা কেমন লেগেছে অবশ্যই বলবেন এটা আমার দুই ছেলে মিলে আমার জন্য অর্ডার দিয়েছিল অনলাইনে তা এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি এটা যে কারেন্টের সাহায্যে জ্বালানো হয় লাইট জ্বলে তখন দেখতে কেমন লাগে এখন তো এভাবে দেখিয়ে দিলাম আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যাওয়ার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারটির জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ